আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি যে টিউটোরিয়ালটি করব সেটার জন্য একটি শিফন হিজাব নিয়েছি এবং আগে থেকেই আমি একটু কয়েনলেস পিন দিয়ে হিজাবটাকে সেট করে নিয়েছি এবং এক পাশ খুবই ছোট এবং এক পাশ খুবই বড় রেখেছি। সো যে পাশটা আমি বড় রেখেছি সেই পাশটা আমি খুব সুন্দরভাবে মাথার পেছন দিক থেকে উঠিয়ে আমি এক সাইডে পিন করে নিব এবং কপাল বরাবর অর্থাৎ হিজাবটার যে কপাল বরাবর সেখানে আমি একটা পিন দিয়ে নিয়েছি যেন এদিক সেদিক না হয়ে যায় এবং খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। সো আমি এক সাইডে হিজাবটাকে টেনে আনছি যে পাশটা বড় ছিল। সো টেনে আনার পর ওই বরাবর কর্নারে একটা পিন দিয়ে নেব যেন হিজাবটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। এরপর যে বাড়তি অংশটা রয়ে গেছে সেই বাড়তি অংশটাকে আমি খুব সুন্দরভাবে মেপে তারপর হচ্ছে একটা ব্রুশ লাগিয়ে দেব। তো ব্রুশ লাগানোর আগে আমি এখান থেকে কিছু অংশ পেছনের দিক থেকে একটা পিন দিয়ে নেব যেন পিনটা খুব সুন্দরভাবে থাকে এবং হচ্ছে সামনের দিক থেকে অনেক সুন্দরভাবে ভাঁজ ভাঁজ হয়ে থাকে। সো ভাঁজ ভাঁজ হয়ে থাকতে দেখতে অনেক বেশি সুন্দর হয়। সো আপনারা একটু ভাঁজ ভাঁজ দিয়ে পরবেন এবং আমি পিনটা একটু পেছন দিক থেকে হাইড করে পরব যেন পিনটা না দেখা যায়। সো আপনারা চেষ্টা করবেন পিনটা হাইড করার এবং সামনে একটা সুন্দর পছন্দের ব্রুশ দিয়ে এবং আমি একটা সুন্দর ঝাপটা নিয়ে নিচ্ছি। ঝাপটাটা মিডিয়াম হতে হবে, খুব বড় হলেও সমস্যা নাই কিন্তু আমাকে মিডিয়ামটা মানায়। সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাপটাটা লাগিয়ে নেবেন। ঝাপটা লাগানোর নিয়ম হচ্ছে ঝাপটার যে একটা হুক আছে হুকটার নিচ বরাবর একটা ছিদ্র আছে সেটাতে আপনারা কয়েনলেস পিন দিয়ে দেন এটাকে খুব সুন্দরভাবে যে কোনো একটা সাইডে সেট করবেন। সো আমি এটাকে কয়েনলেস পিন দিয়ে সেট করে নিচ্ছি যেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। সো সেকেন্ড হিজাব স্টাইলের জন্য আমি আগের যে পিন দেওয়া এবং ব্রুশটা সেটা খুলে এক পাশটা বড় ছিল যে পাশটা সেই পাশটা আমি ভাঁজ ভাঁজ দিয়ে আমি মাথার উপর থেকে কোনাকোনি বরাবর রেখেছি এবং এক সাইড খুব সুন্দরভাবে ভাঁজ ভাঁজ দিয়ে রাখতে হবে যেন এটা দেখতে আসলেই খুব সুন্দর লাগে এবং যতটা ভাঁজ করবে ঠিক ততটাই ভালো লাগবে। অর্থাৎ যত কুচি কুচি দেবেন ততটাই এটা খুব সুন্দরভাবে লাগবে, দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা সুন্দর পাকিস্তানি স্টাইলের ওড়না নিয়ে নিচ্ছি। ওড়নাটা খুবই সুন্দর এবং ডলার বসানো, পাশে খুব সুন্দর পাকিস্তানি স্টাইলের হচ্ছে লেস দেওয়া আছে। সো এটাকে আমি খুব সুন্দরভাবে হিজাবের উপর পরে নিচ্ছি। টিকলি নিয়ে নিচ্ছি, টিকলিটার যে চেইন দেওয়া থাকে চেইনের ছিদ্রে কয়েনলেস পিন দিয়ে পরতে হবে যেটা আমি অফ ক্যামেরায় পরে নিয়েছি। আগের মতোই হিজাবটা পরতে হবে, জাস্ট বড় সাইডটা টেনে মাথার পেছন দিক থেকে এনে দেন হচ্ছে এক সাইডে রাখতে হবে এবং কোণা বরাবর একটা পিন দিতে হবে যেন পিনটা সরে না যায়। সো আমি পিনটা দিয়ে নিয়েছি এবং একটা নেকলেস পরে নিয়েছি। নেকলেসটা হচ্ছে যদি আপনার চেইন সিস্টেম থাকে তাহলে খুব ভালো হয়, যেহেতু আমার এটা চেইন সিস্টেম আছে সুতরাং আমি এটার চেইনের যে ছিদ্র সেই বরাবর একটা কয়েনলেস পিন অর্থাৎ দুই সাইডে দুইটা কয়েনলেস পিন দিয়ে আমি ব্লাউজের সাথে অ্যাড করে নিয়েছি এবং এক সাইডে হচ্ছে ব্রুশ লাগিয়ে নিয়েছি। আগের হিজাবগুলোর মতো এটাও আমি পরেছি, জাস্ট একটা কোণা ছোট এবং একটা কোণা বড় রেখেছি এবং উপর থেকে বেশ ভাঁজ ভাঁজ দিয়ে পরেছি এবং এক সাইডটা একটু মুড়িয়ে তারপর হচ্ছে একটা পিন দিয়ে নিয়েছি। সো এই স্টাইলটা হচ্ছে এমন এবং যে বাড়তি অংশটা ছিল সেটার সাথে আমি একটু ব্রুশ দিয়ে নিয়েছি।